আমরা সাদা পাথর চলে এসেছি। এখান থেকে পাহাড়গুলো এমন বড় দেখাচ্ছে যেন মেঘের সাথে সাথে লেগে গেছে। মেঘ যত দূর পাহাড়টা উপর পাশে তত দূর। ধুলাও প্রচুর, রাস্তার মধ্যে প্রচুর ধুলা। উপরে আসলে দেখতে এত সুন্দর লাগতেছে যে বলার বাহিরে। এখানে মনে হয় পাথরের ব্যবসাটাই বেশি। আমাদের ওখানে যাইতে 2 মিনিট সময় লাগবে। এটা ভোলাগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে। জানি না পাহাড়টা ক্যামেরার মধ্যে কীরকম আসতেছে, বাট বাস্তবে অস্থির একটা পাহাড়, লুকটা সেরকম। এখানে ধুলো, আসলে পাথর তো তার জন্য এত ধুলো, ধুলো বালি প্রচুর। এখানে সম্ভবত আশেপাশে বর্ডার আছে, বর্ডার বলতে হয়তো বা পোর্ট আছে, জানি না কতদূর পর্যন্ত যাইতে পারবো সামনে মোটরসাইকেল নিয়ে। বাট আমাদের এক জায়গায় ব্রেক নিয়ে আগে ইয়া করতে হবে, দেখতে হবে সামনে ভারত। এখানে মনে হয় আর যাওয়া যাবে না। ভোলাগঞ্জ শুল্ক স্টেশন, এটাই। এখান থেকে ভারত ঢুকে গেছে এই দিক দিয়ে। আমাদের আর পেরোটে না, আমরা এদিকে আসলাম। এখানে প্রচুর রোদ, পাহাড়টা এখান থেকে এত সুন্দর লাগতেছে। এর আগে যেটা দেখলাম এর থেকে মনে হয় এর 3 গুণ উঁচু এটা। দাঁড়াও দাঁড়াও, আসলে এখানে গাড়ি গ্যারেজ করতে হবে। আপাতত এখানে আমরা ব্রেক দিচ্ছি। What is that?